ভাটাতে ঝামেলা আছে, ভাটাতে অনেক সমস্যা হইতেছে, ভাটাতে সবসময় আমার থাকতে হইতেছে। আমি যদি ভাটাতে ঠিক মতো না থাকি তাহলে তো হইব না। আর খামু কই, এনে বুয়া টুয়া কিচ্ছু নাই, সব ছুটিতে গেছে, বাসায় গিয়া খাই আইতেইব। এক ঘন্টার জন্য তোমার বাড়ির বাইরে যাওয়া যাইব না। তোমার খালা অসুস্থ, একবারে যখন মারা যাইব তখন তুমি আর আমি যাবো না। তুমি এরকম কথা কইতে পারলা? হ্যাঁ, আমার একটা মাত্র খালা, খালা না তুমি আর আমি গেলে কত ভালোবাসে, কত আদর করে। তুমি এমন আমি আগে জানতাম না। আজকে এমনিতে ভাটাতে ঝামেলা আছে আর আমি আজকে রাতে যাইতে পারব না, কালকে যাবো, দুপুরে রান্না করে রাখবা, যাও। দেখলাম তো রে, কি দেখলি? ম্যানেজারের বউটা কিন্তু বন্ধু দেখতে কিন্তু জোস। আরে আগুন আগুন আইছিল তো। তুই কি বলিস? ওই আড়াল থেকে আমি দেখলাম। আমি বলি মানে আমি তো বলার জন্য আইলাম, তাই নাকি? ওই আগুনের একটু তাপ খাওয়া লাগলো। কি কইলি, কি কইলি, কি কইলি আমার বাউনিয়া? কি কলাম আমার বাউনিয়া? এই বেটা আইডা বলি নাই তো। বলিস নাই না তো? আরে চল ম্যানেজার কাছে চল। আইগে ওই ইয়ার কাছে চল। কথা কই তোর মালিকের কাছে। নাকি তো কি লাগছে মা? মালিকের কাছে চল। কই যাবে ভাই? আমার বউরে কি কইছ? আরে কি কইলাম ভাই, আপনি কি কইনিটা? কি কইছি? কি কইছি মানে? আলার বউ আমার বউরে আকতা কইছ? আকতা কি কইলাম? এইটা আগে কইলাম না? কি কইলাম? আমার বউ আগুন না, আগুন কইলাম। এটা কস আগুন? ওই দাঁড়ান তো। এই শালা তুই কিছু কইছ? আমি না না না, আমরা তো কাজের বিষয়ে কথা। ট্যাক্সি কাজের বিষয়। আশ্চর্য ভাই। এই যে বিচার করেন। কি বিচার করছ? কি করছ? কি করছে? কিছু করি নাই। আমার বউ, আমার বউ এই ভাটে আইছে, হের খালা নাকি অসুস্থ, এর লাইগা আমার কাছ থেকে জানতে আইছে যে এই যাইব কিনা। এরা দুইজন আমার বউরে দেখে কইছে আমার বউ নাকি আগুন, আমার বউ নাকি সেই একটা জিনিস, আরো খারাপ কথা কইছে বলে আপনাদের কইলাম না। আরে এগুলা কি শুনতেছ? দূর সসা, আমরা কিছু কই না। এই শালা বুদ্ধি কিছু কইছ? আরে না না না, আমরা দুইজন তো কাজের বিষয়ে গল্প করতেছিলাম। হ্যাঁ কি বলিস? ওই লোকটা এক চুপ, ওই লোকটা কি মিথ্যা কথা বলছে? আমি তা ভাই মিথ্যা কথা কইতেছে? চল আলার কো সসা, আপনি মুরব্বী মানুষ চাষা, আপনার কথা কইলে আপনি বুঝবেন। আমরা কিন্তু ভাটাই কাজ করি, ভাটাই কাজ করি না চাষা। এই যে ভাটার উপরে যে আগুনের যে তাপটা, আমরা এখন চিন্তা করতেছি কয়েকদিন ধরে তাপটা একটু কমতেছে আর বাড়তেছে, এই আগুন বিষয়ে একটু আলোচনা করতেছি। এখানে বিচার নেটস তুমি খাইছো না, বিচার যা করার আমি করব। তোমাদের কমপ্লেন এর আগেও আমি পাইছি, কিন্তু এটা উচিত না। আমরা তার ধরা পড়ি নাই চাষা। আশ্চর্য বাবা তুলে দেয় নাই ঘর। আশ্চর্য বাবা, মেয়ের স্বামী তোমাদের ধরে নিয়ে এসছে এখানে, ধরা পড়ো নাই মানে? কন্ডাক্টর সাহেব যেটা বললো এখন সেটা আমরা করলেও করছি, না করলেও করছি। দেখছ কি আমি কথা কই? করলেও করছি। তুমি চুপ করো। করলেও করছি, না করলেও করছি, এটা কোন ধরনের কথাবার্তা?
ভুল স্বীকার করো, যাও তাকে মাপ চাও। বদমাইশ রাখলে এখানে কাজ করতে আসে, আবার পড়ার বউ অশ্লীল ইঙ্গিত করে বদমাইশটা। এরপরে যদি আর কোনদিন এই সমস্ত কথাবার্তা শুনি তাহলে কিন্তু অসুবিধা আছে। ম্যানেজার সাহেব আপনি খেয়াল রাখেন। এই বাপ্তা, ও ভাই ঠিক আছে, আপনি যখন ভুল বুঝাই ফেললেন আমাকে মাফ করে দিন। কথায় আছে সবুরে মেয়া ফলে, তোর বউরে এত বড় খারাপ কিচ্ছুই কই নাই আমরা, কিন্তু এবার কব জায়গা মতো টিপ দিব, মনে রাখিস। আর দেরি হইতেছে না ভাই, আর দেরি হয় না ভাই রে। হাত বহু দেরি করেন নাকি? খারাপ